যেখানে আমার আমার একটা ট্যাগলাইন ছিল আমি আগে যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন আমি বলতাম না লেটস স্টার্ট। হ্যালো গাইজ, সো আমরা এখন বেরোচ্ছি, কোথার জন্য বেরোচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে, গিয়ে তোমাদেরকে জানাবো। সো আমার সাথে আছে আমার মা, প্রচণ্ড বিজি এখন, সুকান্ত। সো আমরা সবাই যাচ্ছি একটা ভালো জায়গায়, সেটা জানতে পারবে। কি মা, কি মনে হচ্ছে আজকে জিতবে? চেষ্টা করবে তো, ঠোঁটটাকে একটু ঠিকঠাকভাবে নাড়িও তাহলেই হয়ে যাবে মা। না কোনো দরকার নেই ঘুরানোর, খোলো। কাকে প্রণাম করছো? নিয়ে যাই সেটের ভেতরে। এটা হচ্ছে সেই আমাদের বিখ্যাত দিদি নাম্বার ওয়ানের সেট, এবং সেটটা প্রচণ্ড বড় একটা সেট। সবাই এসে গেছে, সবাই নিজে নিজে পজিশনে রেডি, সবাইকে ব্রিফ করে দেওয়া হচ্ছে কি করতে হবে কি করতে হবে না। ছোটবেলা থেকে তো আমরা সবাই ছোটখাটো ঢপ দিয়ে মাদেরকে টুপি পরিয়েছি, সেই গেমটাই হচ্ছে আর কি। তখন তো সব ভালোই গেল, এবারে শুরু হবে আসল খেলা। হ্যালো গাইস, সো আমাদের চ্যানেল লেটস স্টার্ট, তো লেটস স্টার্টে আজকে আমার সাথে রয়েছে বঙ্গাই কিরণ দত্তা। সো আমার আমার একটা ট্যাগলাইন ছিল আমি আগে যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন আমি বলতাম না লেটস স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমার আর রিয়াজের চ্যানেল এটা, তো আমাদের জন্য একটু উইশ করে দাও যাতে ওরা ব্লগস বানায়, আমি দেখবো আজকে বাড়ি থেকে ব্লগস। এবং তোমাদের যদি ওদের ব্লগ ভালো লাগে আগেরগুলো দেখো, এটা দেখো, এটাও কি ব্লগস আসছে নাকি? হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও ওদের চ্যানেলটা, এটাই বলার। টাটা, ভালো থেকো সবাই। ওকে, সো আমরা পৌঁছে গেছি, এবারে খুলবে ডাব্বা। খোলো। Thank you.
সব নিতে হবে এগুলো। সো দেখতেই পাচ্ছ দুখানা মোড়ার সেট, একটাই আমি বসবো, একটাই মা আরাম করে বসবে। এরপর এখানে রয়েছে বাঞ্ছা নামে, বাঞ্ছা নামে মিষ্টি, এই যে আসল মিষ্টি। দাঁড়ার ভিতরে কি আছে? মিষ্টি, আগে বড় বক্স ছিল, এখন বক্সটা বড় ছোট করে দিয়েছে, প্রচুর স্টিকার যাতে কেউ মাছ পথে খেয়ে না নিতে পারে। বাজে মিষ্টি, আগের বারে ভালো মিষ্টি ছিল, ভাল লাগে বাবা এইসব। এই একটা মা তখন থেকে বলছে ফ্লাস্কে নাকি কফি কফি খাবে, তো কফির একটা মা নিয়েছে। আমি জানি না মা কি করে কফি খায়, মা চা খেতে পছন্দ করে, মা ভেবেছে কিছু একটা গরম জল রাখা যাবে, রাখাই যায় না। এরপর এর মধ্যে রয়েছে সো বিস্কো, বিস্কুটের একটা বিশাল মানে কি বলে ওটাকে, এক দু মাস তো চলেই যাবে আরামসে। এরপর নিও অ্যামোরের থেকে বিভিন্ন আকর্ষণীয় বিস্কিট, কেকটা আমার খুব ফেভারিট, নিও অ্যামোরের এই কেকটা আমার প্রচন্ডই ফেভারিট। তারপর বুঝতেই পারছো এখানে তো জিনিসপত্র থাকে, এগুলো সব দিয়েছে। আর ফুকুমনি আলতাশি, ফুকুমনি আলতাশি দূরের তরফ থেকে এই যে পাউডার, আমি জানি না, আচ্ছা কেউ যদি চাও পাউডার আমার থেকে নিয়ে নিতে পারো। কেন দিয়েছে পাউডার, কেন কেন তাই আন্ডার এস্টিমেট করা একদমই উচিত নয়। এটা স্যানিটাইজার না, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ। ঘন্টা ফন্টা আছে, ঘটি আছে, ঘটি আর ঘন্টা, ঘন্টা আছে, বাজাবো বসে। এবারে একটা গ্যাসের ওভেন পেয়েছি, কারণ এটা 5 পয়েন্ট এক্সট্রা ছিল, 5 পয়েন্ট এক্সট্রা ছিল, তো তার জন্য গ্যাসের ওভেনটা আমাকে নিতে হলো। গ্যাস তো আছে ডেফিনেটলি, আর মায়ের খুব দরকারি একটা এসেনশিয়াল জিনিসপত্র আর কি, যাকে বলে এখানে ব্লাড প্রেশার মাপা, সুগার মাপা, তারপরে কি যেন অক্সিমিটার, এই সমস্ত কিছু রয়েছে যেটা মায়ের খুব দরকার। আর কি পেলাম, আর ও ট্রফিটা দেখাই, মানে যদিও জিতিনি তবু আর কি, মানে ট্রফি। এর সাথে পেয়েছি হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য 500, আমার জন্য 500, 500 500 হাজার টাকার গিফট ভাউচার। এই গিফট, এত দৌড়ালাম, এত খেললাম, সব গিফট নিয়ে চলে গেছে হচ্ছে দিবাংশু। প্রচুর প্রচুর, মানে প্রথমে তো খেলা হচ্ছিল না, জমছিল না, তারপরে ও এমন খেলে দিয়েছে না, পুরো একদম বোল্ড আউট, সব বোল্ড আউট, ঠিক যেরকম আমরা ইলেকশনে দেখেছি সেরকমই, সবাই বোল্ড আউট হয়ে গেছে। সো আমি এ কটা জিনিস পেয়েছি, ঠিক আছে, আমার কি কাজে লাগবে বুঝতে পারছি না। আমি ওই মোড়া দুটো হয়তো কাজে লাগবে, মিষ্টি খাওয়ার দাবার গুলো কাজে লাগবে, আর এই এসেনশিয়াল জিনিসপত্র এটা কাজে লাগবে, ঠিক আছে। ওকে, গ্যাস ওভেনটা নিতে হয়েছে, কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করো, তো নিয়ে যেতে পারো তোমরা, মা জানি না এই গরম জলের মধ্যে কি করবে। সো ওয়েল, তো ফাইনালি আমি এখন এটা পড়ে আছি, ওখানে এসি ছিল তাই জন্য এটা পড়েছিলাম। ওকে ফাইন, তো ফাইনালি সমস্ত কিছু খেলা ফেলা হয়ে গেছে। বঙ্গায় ছিল আমাদের, দেবাংশু ছিল, আরব ছিল, আরব হচ্ছে তোমার টুম্পা সোনার লিরিক্স যে লিখেছে সে, সো সবাই মিলে খুব জমিয়ে মজা হয়েছে। আর এই এপিসোডটা তোমরা দেখতে পাবে এই রোববার 8:30 সময় জি বাংলায়, সো প্লিজ তোমরা কেউ মিস করো না, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর ওই সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, মানে এন্টারটেইনিং যেটা লেগেছে, সেটা হচ্ছে মা ওই লিপসিং এর ব্যাপারটা, মা হচ্ছে লিপসিং করতে গেছে আর আমি কানে হেডফোন, আমি মানে লাফাচ্ছি, পারলে মনে হয় মেরে ফেলি ওই পডিয়ামটাকে, মানে কিছু শুনতে পাচ্ছি না, কিছু বুঝতেই পারলাম না। আর ওই আরব সব বলে দিল, সব মানে পাঁচটায় পাঁচটা কেউ কি করে বলতে পারে ভাই, মানে পাঁচটাই বলে দিল, যাই হোক ফাইন, জিতেছে ভালো, মানে ওই ওই গেমটাই ও জিতেছে, ঠিক আছে, খুব মজা হয়েছে, খুব খুব মজা হয়েছে। আর আমার ভাই সুকান্ত, সে হচ্ছে পুরো
পুরো এন্টায়ার যা যা বিটিএস রয়েছে আজকে দিদি নাম্বার ওয়ানে সমস্ত বিটিএস ও বানিয়েছে। তো আমি আমার এই প্রোফাইল মানে প্রোফাইল মানে এই ব্লগের নিচে ওর প্রোফাইলটা ইউটিউব প্রোফাইলটা আমি দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, সো প্লিজ তোমরা দেখো আর আর ওকে প্লিজ সাপোর্ট করো তোমরা, প্রচুর 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 সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও। ওর প্রচুর খেটেছে আজকে সারাদিন এসির মধ্যে, একটা পাতলা ফিনফিনে দামা পড়ে গেছে, তার মধ্যেও ঠান্ডা করে কাঁপতে কাঁপতে ব্লগ বানিয়েছে। ওকে সো আমি ওকে দেখিয়ে দিও কি পরে রয়েছে। এই যে পাতলা ফিনফিনে একটা জামা, এতটাই পাতলা আর ওখানে এসিটা এতটাই ঠান্ডা ছিল, মানে পুরো চিল্ড, পুরো ফ্লোর পুরো চিল্ড, আমি এত মানে গুটিয়ে গেছিলাম এত ঠান্ডা ছিল। কিন্তু বিটিএস টা পুরোটা আমি তুলেছি তোমাদের জন্য এবং তোমরা পুরোটা দেখবে, আমার ব্লগে চলে আসবে, লেট বি কনফিউজড এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে যাই হোক, তোর আজকের এক্সপিরিয়েন্স কি, মানে এই যে আমার সাথে তুই দিদি নাম্বার ওয়ানে গেলি, এই যে তুই আমার সাথে দিদি নাম্বার ওয়ানে গেলি, তোর এক্সপিরিয়েন্স শেয়ার কর। পুরো খেলাটা দেখলাম কিভাবে হয়, কতটা পজ নিয়ে নিয়ে পুরো খেলাটা হয়, টিভিতে তো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কতগুলো টেক হয় কতগুলো রিটেক হয় এই সবটা কিন্তু গিয়ে আমি আজকে বুঝতে পারলাম প্রপারলি। এবং একদিনে অনেকগুলো শ্যুট করে ওরা, মানে একের পর এক হয়ে চলেছে এবং অনেকগুলো এপিসোড একদিনে শ্যুট হয়ে যাচ্ছে, তো ব্যাপারটা প্রচন্ড ইন্টারেস্টিং। তো গিয়ে দেখেছি ব্যাপারটা সত্যি মানে মনে হচ্ছে খুব খাটনির কাজ, মানে আমরা খুব এন্টারটেইন হই পুরো জিনিসটা দেখে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা বানাতে প্রচুর খাটনি লাগে। সারাদিন ধরে সবাই কভার করে ধরে ব্লগটা মানে আমি এপিসোডটা তারা বানাচ্ছে, সো আমরা তার মধ্যে থেকে ছোট ছোট একটু ব্লগ বানিয়ে নিয়েছি তোমাদের জন্য, কারণ বিহাইন্ড দ্য সিনস তোমরা দেখো এক্স্যাক্টলি, তোমরা যদি কখনো বিহাইন্ড দ্য সিন দেখো নি তো সেটা দেখতে পাবে সুকান্তর ব্লগে। আর কে ভাইটা কি দেখি দেখি কে এলো, বিদ্রোহী নাই চলে এসেছে। ওকে পিসি এসেছে, ও মা এসো এদিকে। ওকে সো মা এসেছে, মায়ের প্রচুর অভিযোগ জানিয়েছি মায়ের ব্যাপারে, বাট আমি আজকে কিছুই সেরকম বাজারটা প্রেস করতে পারি, সেকেন্ড রাউন্ডে আমি করেছিলাম। বাট তোমার কি বক্তব্য, মানে তুমি সব উত্তর জানতে, তো আমি সমস্ত উত্তরই জানতাম, বাজার পেপার আগে পরের উপর নির্ভর করে সমস্ত কিছু। তো এই যে যখন পাচ্ছিলাম না, এই যে যখন ব্রাজার প্রেসটা হলো না, পিছিয়ে যেতে দাও সরে এসো, তো তখন তোমার কি মনে হলো? আমার মনে হলো সব জানতাম অথচ পারলাম না, আর আমার রাগ উঠছিল এবারে সব ও পেরে গেল। মানে প্রথম রাউন্ডে আমি বলেছিলাম যে দেখো রচনাদির ঠোঁটের দিকে তাকিয়ে থাকো, আর সেটা দেখে ও পুরো একদম জিতে বেরিয়ে গেল। কত কিছু পেয়েছে ও, টিভি, এয়ার পিউরিফায়ার, ওয়াটার ফিল্টার, কত কত জিনিসপত্র, বাপরে। যাই হোক, তো মা একবার জিতেছে, তো মা এবারে সেকেন্ড টাইম পার্টিসিপেন্ট হয়েছে, মানে নর্মালি মা একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছে। হ্যাঁ, তবে আমরা সেকেন্ড পজিশনে ছিলাম, তো খুশি তুমি তোমাদের সামনে আসতে চলেছে। সো তার জন্য আমার আর রিয়াজের যে চ্যানেলটা রয়েছে লেটস স্টার্ট, সেটাকে তোমাদেরকে কিন্তু ফলো করে দিতে হবে, সরি ফলো না সাবস্ক্রাইব করে দিতে হবে। এখনও ইউটিউবের সাথে সেরকমভাবে ইউজ টু হতে পারিনি, তো যাই হোক প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে, আমার চ্যানেলটাকে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আর প্রচুর 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 ভালোবাসা দাও ওকে। আমরা খুব তাড়াতাড়ি আসছি আমি আর রিয়াজ একসাথে ব্লগ নিয়ে, তো ততদিনের জন্য টাটা।